রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ অপরাধী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধে সহায়তা করতে ইউক্রেনকে আরও $80 কোটি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে বাইডেনের এই বক্তব্যকে অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বলে নিন্দা জানিয়েছেন ক্রেমলিন। অন্যদিকে রাশিয়াকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। একে ইউক্রেনের জন্য বড় জয় বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিশ্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে হবে যে রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে।